নমস্কার, জবাবচাই বাংলায়। আমি ময়ূক রঞ্জন ঘোষ। বিতর্ক শুরু করব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী তুফানগঞ্জে উত্তরবঙ্গে ঠিক কি বলছেন শুনব, খুব গুরুত্বপূর্ণ, শুনে নি। আমি যে কথাটা বলছিলাম, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, বার্নিশ গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভয়ঙ্কর, এবং সেই ক্ষয়ক্ষতির যে চিত্র, যে মন্তাজ, সেই মন্তাজটা একবার দেখে নেব, কারণ আমরা অনেক তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যাই। একবার দেখে নিই এবং তারপর আবার আপনাদের সাথে কথা বলতে আসি। একবার দেখে নিই। তো বুঝতে পারে যে ডালটা আমার ঘাড়ে পড়বে, ও যা ওইদিকে দৌড়াতে গেছে, ও ঘাড়ের মধ্যে ডাল পড়ছে। এক একটা ফ্যামিলিতে চারটা করে ঘর মানে এক মাটির সাথে মিশে গেছে। এই মানুষগুলো এই কান্না ডিজার্ভ করেন না। আমি বারবার বলছি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, বার্নিশ গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কলকাতা, সল্টলেক, দমদম, নাকতলা, সেক্টর ফাইভে হলে এতক্ষণে গোটা দেশের সবচেয়ে বড় বড় মিডিয়া 24-26 ঘন্টা ধরে লাইভ দেখাতো। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, আবারও বলছি বার্নিশ গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে, এই সমস্ত জায়গাতে হলে এতক্ষণে আন্তর্জাতিক হেডলাইন হতো, দের ইজ আ বিগ ক্যালামিটি, ইংলিশে, হিন্দিতে, গুজরাটিতে, মারাঠিতে, বাংলাতে সবাই বলতে শুরু করে দিত। কিন্তু জলপাইগুড়িতে যে টর্নেডো হয়েছে, সেই টর্নেডোটা জলপাইগুড়িতে হয়েছে বলে আসলে জেলার খবর হয়ে ফেলে রাখা হচ্ছে, এটা আসলে দেশের খবর হওয়া উচিত। জলপাইগুড়িতে যে টর্নেডো হয়েছে সেটা যদি নিউ ইয়র্কে হতো, জার্মানিতে হতো, লন্ডনে হতো, ভারতের মিডিয়াগুলো প্রথম পাতায় স্থান দিত লন্ডনের এই টর্পেডো নিয়ে, কিন্তু বঞ্চিত উত্তরবঙ্গের স্থান হয় মাত্র ঘণ্টা খানেক, এবং মিনমিনে চ্যানেল তারপর উত্তরবঙ্গকে যে জায়গাতে উত্তরবঙ্গ ছিল সেই জায়গাতেই রেখে দেয়, সৌজন্যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। বিষয়টা শুধু পাঁচজন মৃত, 5 মিনিটে 300 জন আহত, লণ্ডভণ্ড হয়ে যাওয়া, কয়েক কোটি টাকার সম্পদ ধ্বংস হওয়া নয়, কেন্দ্র, রাজ্য, মোদী, মমতা, এই দ্বন্দ্ব নিয়ে নয়, এই টর্নেডো অনেকগুলো প্রশ্ন তুলে দিল, কয়েকটা জবাব বাংলার মানুষ চায়। এক, আবাস যোজনায় কেন্দ্রীয় প্রকল্পে নাকি রাজ্য বহু পাকা বাড়ি করে দিয়েছে উত্তরবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সেপ্টেম্বর মাসে বলেছিলেন 22 লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেবেন তিনি। সেই পাকা বাড়িগুলো কি বানানো হয়েছে? 22 লক্ষ পাকা বাড়ি মানে সেখানে যদি 4 জন করেও থাকেন তাহলে প্রায় 1 কোটি মানুষ এই মুহূর্তে পাকা বাড়ি, নতুন পাকা বাড়িতে থাকছেন কি? আপনারা কি বলেন? টেলিফোন করে আমাকে জানান না। ময়ূক সবসময় আপনাদের টেলিফোন নিতে আগ্রহী। এই এতগুলো পাকা বাড়ি যখন হয়েছে তাহলে এত হাজার হাজার কাঁচা বাড়ি কেন? কেন এই কাঁচা বাড়িগুলোর লণ্ডভণ্ড হয়ে যাওয়ার ছবি আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি? কেন্দ্রের দেওয়া টাকা গেল কই? হাজার হাজার টিনের চাল, খড়ের চাল উড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, এই ছবি তো আপনারা দেখাচ্ছেন, এই ছবি আমরা দেখতে পাচ্ছি, কেন? প্রশ্ন করছে বাংলার মানুষ। দুই নম্বর জিনিস, উত্তরবঙ্গে এই মুহূর্তে জলপাইগুড়ি, মাথাভাঙা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, শিল্প সমিতি পাড়া, মোহিতনগর, এই মুহূর্তে যারা কোচবিহার থেকে দেখছেন আমাকে, দিনহাটা থেকে দেখছেন, তুফানগঞ্জ থেকে দেখছেন, এই মুহূর্তে যারা দার্জিলিং থেকে দেখছেন, সবাইকে 2 নম্বর প্রশ্ন আপনাদের জন্য করছি আমি।
রাজ্য নাকি নিজস্ব উদ্যোগে চা সুন্দরী প্রকল্পে দরিদ্র একেবারে গরিব আদিবাসীদেরকে পাকা বাড়ি করে দেবে বলেছিল বা দিয়েছে, আবার সেই প্রশ্ন। তাহলে এত হাজার হাজার কাঁচা বাড়ি এলো কোথা থেকে? ওই মোল্লা নাসরুদ্দিনের গল্পের মতো, যদি পাকা বাড়ি হয়ে থাকে তাহলে কাঁচা বাড়ির এত সংখ্যা থাকলো কি করে? যে পাকা বাড়িতে থাকছে সে কি নিজের কাঁচা বাড়িটাও মিউজিয়ামের মতন রেখে দিচ্ছে? হতে পারে না তো। যে জমিতে পাকা বাড়ি আছে সেই জমিতে যদি আগে কাঁচা বাড়ি থাকে তাহলে এত কাঁচা বাড়ি কি করে থাকছে? কেন্দ্রের দেওয়া টাকা গেল কই? প্রশ্ন করুন জলপাইগুড়িতে, প্রশ্ন করুন দিনহাটায়, প্রশ্ন করুন সুন্দরবনে, পাথর প্রতিমা থেকে একেবারে মাথা দার্জিলিং অবধি প্রশ্ন করতে হবে। কেন্দ্রের রিপোর্টে বারবার উঠে এসেছে, কখনো উত্তরবঙ্গ, কখনো রাঢ়বঙ্গ, কখনো গৌড়বঙ্গ, কখনো দক্ষিণবঙ্গের মানুষকে আবাসের ঘর পেতেও কাটমানি দিতে হয়। তো কখনো সামনে আসে রাজ্য জুড়ে আবাস দুর্নীতির এই বিরাট দুর্নীতি, যেটা আবার তৃণমূল কংগ্রেস দ্বারা প্রশ্রয়প্রাপ্ত। প্রাকৃতিক বিপর্যয় ফের, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আমরা কথা বলবো, আমরা সারাদিন সারা রাত ধরে জলপাইগুড়ির পাশে দাঁড়াবো, উত্তরবঙ্গের পাশে দাঁড়াবো। উত্তরবঙ্গ আমার ভালোবাসা, উত্তরবঙ্গ আপনার ভালোবাসা, কিন্তু উত্তরবঙ্গের পাশে শুধু দাঁড়ালে হবে না, প্রশ্নটাও করতে হবে। প্রাকৃতিক বিপর্যয় তো ফের একবার চোখ খুলে দিল এই বাংলার, এই বাংলায় গরিবের ঘর থেকে ত্রিপল এমনকি শৌচালয় সব চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতে চুরি হচ্ছে। যদি না হয় তাহলে তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করুক, আমরা কোন বাংলায় বাস করছি যেখানে এত কোটি কোটি টাকা কেন্দ্র দিচ্ছে গরিবের ঘর বানাতে, শৌচালয় বানাতে, আর সেই টাকা লুটেপুটে খাচ্ছে নেতারা? কোন বাংলায় বাস করছি আমরা? পঞ্চায়েত প্রধান এক বছর ক্ষমতায় থেকে স্কর্পিও গাড়ি, পাকা বাড়ি, তিনতলা ছাদালা বাড়ি, পাঁচতলা আলিশান বড় বড় প্রাসাদের মতন বাড়ি, সুইমিং পুল, বাগান, এই সমস্ত কিছু বানিয়ে ফেলছে, আর গরিব মানুষ সেই কাঁচা বাড়িতেই থাকছে, থাকতে বাধ্য হচ্ছে। আর বাংলার রাজনীতিবিদদের বলছি, বাংলার রাজনীতিবিদ, মুক্তমনা রাজনীতিবিদদের বলছি, আপনাদের একটা হ্যাবিট হয়ে গেছে যেন দশকের পর দশক ধরে বাংলার রাজনীতিবিদরা যেন দারিদ্র্যকে, পভার্টি ইজ নো নোভেলটি, দারিদ্রের মধ্যে কোনো রোম্যান্টিকতা নেই, কিন্তু দারিদ্র্যকে একটা রোম্যান্টিকতার মোড়কে, একটা রোম্যান্টিকতার জায়গায় নিয়ে গেছেন। যে চা বাগানে তো অনাহারে মানুষ মারা যাবেই, চা বাগানে শ্রমিকরা তো টাকা পয়সা পাবেন না, উত্তরবঙ্গের মানুষ তো তালির চালে টিনের চালে থাকবেন এবং তাদের মাথা যে কোনো দিন গুড়িয়ে দিতে, এরকম টাইপের একটা করে টর্পেডো, এরকম টাইপের একটা করে বন্যা ইত্যাদি নেতারা যেন ধরেই নিয়েছেন উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, গৌড়বঙ্গ, সেখানকার নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত গরিব মানুষ যারা কলকাতা থেকে অনেকটা দূরে, দক্ষিণ কলকাতা থেকে অনেকটা দূরে, কালীঘাট থেকে অনেকটা দূরে, হরিশ মুখার্জি স্ট্রিট থেকে অনেকটা দূরে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে অনেকটা দূরে থাকেন, তারা যুগ যুগান্তর ধরে কাঁচা ঘর, টিনের চাল, খড়ের বেড়াতেই থাকবেন, এটা চলতে পারে না। প্রত্যেকটা দুর্যোগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা চলতে পারে না। আমরা কতটা বিপদে রয়েছি, কতটা বিপদে রেখে দিয়েছে আমাদের রাজনীতিবিদরা আমাদের গরিব প্রান্তিক সহনাগরিকদের, আমাদের রাজনীতির কারণে আমরা ঠিক কতটা ভয়ঙ্কর জায়গায় রেখে দিয়েছি এটা দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা দুর্যোগ চোখে আঙুল দিয়ে, চোখ বড় বড় করে আমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো এটা বাস্তব, দেখিয়ে দিচ্ছে আসলে ঠিক কি কি চুরি যাচ্ছে আমাদের। আর আমরা ভাবছি নেতারা এক রাতের মধ্যে কলকাতা থেকে চার্টার্ড বিমানে করে উড়ে এসে আমার আপনার পাশে এসে দাঁড়ালেন, উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানালেন। আসলে কি উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হয়েছে? আরে সুইজারল্যান্ড লন্ডনে কি এভাবে দুধাপ কেউ মারা যায়, এভাবে অনাহারে কেউ মারা যায়, এভাবে কলকারখানাবদ্ধ থাকে, এভাবে বঞ্চিত হয় উত্তরবঙ্গে? সুইজারল্যান্ড এত বঞ্চিত হয় না, এত ক্ষয়ক্ষতি কি হয়? এই প্রশ্নগুলো করতে হবে প্রিয় উত্তরবঙ্গবাসী। এই মুহূর্তে আমি হয়তো কলকাতায় রয়েছি কিন্তু আমার মন পড়ে রয়েছে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে টেলিভিশনের সামনে যারা আপনাকে, আপনাকে বলছি যারা বসে রয়েছেন, আসলে আপনি একটা ভোট দিয়ে এদেরকে আবার জিতিয়ে আনতে পারেন, এটা তাদের মনে ঢুকে গেছে রাজনীতিবিদদের, তাই এরা আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, হাত জোর করে দাঁড়াচ্ছে, আবার পাঁচ বছর পরে দাঁড়াবে, আবার একটা টর্নেডো, আবার একটা বন্যা, আবার একটা আয়লা, আবার একটা জশ, আবার একটা আমফানের পরে এসে দাঁড়াবে, আবার একটা ট্রিপল দুর্নীতির পরে এসে দাঁড়াবে, পরের বার সুন্দরবনে আয়লা, জশ, আমফান, এই সমস্ত কিছুর পূর্বাভাসের আগে আপনাকে বলছি, আপনাকে বলছি যিনি সুন্দরবন থেকে দেখছেন কাকদ্বীপ, পাথর প্রতিমা, গোসাবা, বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনাকে বলছি, পাহাড়ে যারা এই মুহূর্তে দেখছেন আপনাকে বলছি, পাহাড়ে আরেকটা ধস নামার আগে, আরেকটা টর্নেডো বা তুফান আসার আগে তুফানগঞ্জের মানুষ আপনাকে বলছি, প্রশ্ন করুন আপনার ন্যায্য পাওনাগুলোর কি হলো? দশ বছর, বারো বছর তো হয়ে গেল, কেউ কথা রাখেনি, আরে কবিতা ছাড়ুন, প্রশ্ন করুন।
পাকা বাড়ির কি হলো? প্রশ্ন করুন বাংলা, প্রশ্ন করুন বাংলা, প্রশ্ন করুন বাংলা, প্রশ্ন করুন। এই ছোট ছোট স্ফুলিঙ্গগুলোই জবাব না চাইলে দাবানলে পরিণত হবে, তাই উত্তরবঙ্গকে ভুললে চলবে না বাংলার জন্য। জবাব চাইতে হবে বাংলার জন্য। কি কি স্টেপ এরপর? ঝড়ঝণ্ডা টর্নেডো, এই ঝড় ঝঞ্ঝা টর্নেডো আসলে কি কি স্টেপ রাজ্য সরকার নিচ্ছে তার জবাব তো চাইতে হবে, এবং সেই জবাব চাইবে বাংলা। শুরুতেই একটা প্রতিবেদন দেখি 120 সেকেন্ডের মধ্যে, এবং তারপর এবার যাব বিতর্কে। দেখেন, এইভাবে ঘর বিপজ্জনক অবস্থায় ঘর ভেঙে পড়ে আছে। শুধু এরকম একটি নয় দুটি নয়, কয়েকশো বাড়ি এই এলাকার, এই ব্লকের কয়েকশো বাড়ি কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 5 মিনিটের মিনি টর্নেডো দেখিয়ে দিল উত্তরবঙ্গের উন্নয়নের কঙ্কাল সার চেহারাটা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, খড়কুটোর মতো উড়ে গিয়েছে শয়ে শয়ে কাঁচা বাড়ি। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লক্ষ লক্ষ পাকা বাড়ি করে দেবেন, কি হলো সেই পাকা বাড়ির? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বেশিরভাগ যোগ্য প্রাপকের কাছেই পৌঁছয়নি, কোথায় গেল সেই টাকা? 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে গত 10 বছরে, এবং 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। তারপরেও এই অবস্থা দেখুন, এই 3টে গ্রামে 800 বাড়ি গেছে, এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার কুমারগ্রাম বহু জায়গায় ঘটেছে কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়েছে। শাসক দল অবশ্য শাক দিয়ে মাছ ঢাকতেই ব্যস্ত। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাকা বাড়ি না পাওয়ার সাফাই দিয়েই দায় সারলেন। অভিযোগ পাকা বাড়ি হয়নি এটা ঠিক কথা, তা আবাস যোজনায় যে বাড়ি গেছে সে বাড়ি 11,36,000 বাড়ির মধ্যে নিশ্চয়ই এখানেও ছিল, তাহলে সেই বাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবার পরেও টাকা দেয়নি কেন? তাহলে এটা এলাকাবাসী অভিযোগ করছেন না? কেন্দ্রের পাঠানো আবাসের টাকা পেতে তৃণমূলের ছোট বড় নেতাদের কাটমানি দিতে হয়, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রের রিপোর্টে। প্রত্যেকবার প্রাকৃতিক দুর্যোগ হলেই ত্রিপল চুরি, ত্রাণের চাল চুরির অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আজ মাথার উপর পাকা ছাদ থাকলে এতটা দুর্দশা হয়তো হতো না এই সর্বহারা মানুষগুলোর। নেতা মন্ত্রীদের চুরি ঢাকতে সরকার আর কতদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানাবে? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আলাপ করিয়ে দিয়ে রয়েছেন শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক ডক্টর নারায়ণ চক্রবর্তী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী রয়েছেন, ভাস্কর সিংহ রায় আইনজীবী রয়েছেন, নীলাঞ্জন দাম উত্তরবঙ্গের বাসিন্দা ও প্রাক্তন নৌসেনা আধিকারিক রয়েছেন, ঝন্টু বড়াই অধ্যাপক আমাদের সাথে অনলাইন রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব। শঙ্কর ঘোষ, আপনি শিলিগুড়ির বিধায়ক, এবং তার পাশাপাশি রাজনীতির সময় বোধহয় এটা নয়, এটা প্রশ্ন করার সময়। আমি রাজনীতিবিদদের ক্ষুদ্র রাজনীতির প্রচেষ্টা এই সমস্ত কিছু বাদ রেখে বললাম যে উত্তরবঙ্গ নিয়ে তো প্রশ্ন করতে হবে। উত্তরবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার কী? উত্তরবঙ্গের ফরেস্ট ল্যান্ড কতগুলো কেটে দেওয়া হচ্ছে? পাহাড়ে ঠিক কীভাবে রিসর্ট তৈরি করা হচ্ছে? উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি এই এই কাঁচা বাড়ি, আপনাদের রাজনীতিবিদদের বোধহয় হ্যাবিট হয়ে গেছে যে চা বাগানে কাঁচা বাড়ি থাকবে, অনাহারে চা শ্রমিক মারা যাবে, এই চা সুন্দরী ইত্যাদির কথা রাজ্য সরকার বলবে, আবার একটা মৃত্যু, আবার মিডিয়া, এবং তারপর সব চুপচাপ একই জায়গায় চলে যাবে। উত্তরবঙ্গকে এভাবে কেন দেখছেন আপনারা, এবং এই দায় তো আমাদেরও। ধন্যবাদ ময়ূক। প্রথমত আমি বলে রাখি যে 2-3টে বিষয় তুমি ছুঁয়ে গেছো, আমি এক এক করে যাই। উত্তরবঙ্গ কেন বঞ্চিত সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে বাজেট, সেই বাজেট দেখলেই আমরা বুঝতে পারব যে প্রায় এবারেও গত আর্থিক বছরে প্রায় 800 কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে মাত্র হচ্ছে খরচা করা হয়েছে 20-30% টাকা। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে উত্তরবঙ্গের প্রতি একটা বিমাতৃসুলভ আচরণ এই রাজ্যের সরকার করছে।
দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকেই বারবার করে দেখানোর চেষ্টা করেছেন যে মুখ্যমন্ত্রী কত মানবিক, উত্তরবঙ্গের প্রতি কত দরদি। আমি শুধু একটাই ঘটনা স্মরণ করাতে চাই যে এই উত্তরবঙ্গের মালবাজারে যখন হরপা বানে প্রায় আটজন মানুষের মৃত্যু ঘটল, সেই উত্তরবঙ্গে এই মানবিক মুখ্যমন্ত্রী পৌঁছতে সময় নিয়েছিল প্রায় 3 সপ্তাহ। অর্থাৎ আজকে নির্বাচন আছে বলে এই গভীর রাত্রে গিয়ে তিনি যে কাজটা করলেন, এটার সাথে যত না উত্তরবঙ্গের প্রতি দরদ, তার থেকেও বেশি নির্বাচনে যে মাটি সরে যাচ্ছে সেই মাটিকে আগলানোর চেষ্টা। তৃতীয়ত হচ্ছে উত্তরবঙ্গের প্রকৃতি এবং উত্তরবঙ্গের পরিবেশ নিয়ে দীর্ঘদিন বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে আমরা সরব হওয়ার চেষ্টা করেছি। এবং আপনি, তুমি জানো যে এই সময়কালে জঙ্গল কেটে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল প্রজেক্ট থেকে শুরু করে নদী, সেখান থেকে অবৈধভাবে বালি খাদান, পাথর তোলা, ড্রেজার বসানো, ক্রাশার বসানো, এর ফলে এই যে টর্নেডোটা তৈরি হয়েছে, এই টর্নেডোটা কেন তৈরি হলো, এই টর্নেডোটা সম্পর্কে কোনো ধরনের পূর্বাভাস কেন আবহাওয়া দপ্তর থেকে দেওয়া গেল না, আর এই যে 4-5 মিনিটের মধ্যে যে এত বড় ধ্বংসলীলা হলো, সেই ধ্বংসলীলার থেকে এই মানুষকে বের করে নিয়ে আসবার ক্ষেত্রে রাজ্য সরকারের চরম ব্যর্থতা আরেকবার প্রমাণিত করলো যে উত্তরবঙ্গের মানুষকে ভগবানের ভরসায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল তারা রেখে দিচ্ছে। কিন্তু আবাসের তো বাড়ি দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এটাও তো তৃণমূল কংগ্রেস বলছে যে আবাসের বাড়ির টাকা যদি আটকে রাখা হয়, হয়তো আবাসের পাকা বাড়ি হয়নি, কাঁচা বাড়ি সেখানে নিয়ে এত বেশি। আমি তথ্য আকারে শুধু বলি যে 45 লক্ষ বাড়ি দেওয়ার হচ্ছে টার্গেট স্থির করা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেখানে 34 লক্ষেরও বেশি, কিছু বেশি বাড়ি এই পশ্চিমবঙ্গে হয়েছে। এই যে 10-11 লক্ষ বাড়ি কেন কমে গেল তার যদি উত্তর খুঁজতে হয়, আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাথে সংবাদ মাধ্যমকে পাঠানো উচিত মালবাজার পৌরসভায়। সেখানে গিয়ে আমরা কি দেখলাম? সেখানে গিয়ে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেখানে বেনিফিশিয়ারিকে নিজস্ব উদ্যোগে বাড়ি তৈরি করবার কথা বলা হয়েছে, সেখানে থার্ড পার্টিকে নিয়ে এসে তারা হচ্ছে বাড়ি তৈরি করেছিল। এইভাবে অসংখ্য মানুষকে বাড়ি থেকে বঞ্চিত করেছে এই তৃণমূল কংগ্রেসের টাকা খেকো নেতারা। তার এক নেতা কিন্তু যাচ্ছে ইডির দৌলতে, আজকে শেখ শাহজাহান 13 দিনের না কত দিনের হচ্ছে জেল হেফাজত বা ইডির কাস্টডিতে যাচ্ছে। সর্বত্র যেখানে দাঁড়িয়ে রাজনৈতিক দল বা শাসক রাজনৈতিক দল এবং প্রশাসন যৌথভাবে দুর্নীতি করে, সেখানেই এই ধরনের মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এবং আমি শুধু শেষ করব এই প্রসঙ্গে এই কথা বলে যে ঝড় হওয়ার পরে নাটক করবার জন্য নয়, কিছু ছবি তোলবার জন্য নয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেভাবে এই পুরো বিষয়টিকে দেখভাল করা হচ্ছে, আমাদের মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায়, আমাদের ময়নাগুড়ির সম্মানীয় বিধায়ক ডক্টর কৌশিক রায়, আমাদের বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা সহ পুরো ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা এই মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রের সরকার, প্রধানমন্ত্রীর দপ্তর, প্রধানমন্ত্রী স্বয়ং এই কঠিন সময় উত্তরবঙ্গের মানুষের পাশে রয়েছে একদম। এবং তার পাশাপাশি অনেকে এই মুহূর্তে ইউটিউবে আমাকে লাইভ স্ট্রিমিংয়ে প্রশ্ন করছেন যে আমরা কি সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারি? অবশ্যই পারেন, আমরা টেলিফোন লাইন ওপেন করেছি, ময়ূকের সাথে কথা বলতে পারেন। এবং আপনি ডিবেট চলাকালীন ইউটিউবে যা যা লিখছেন দর্শক হিসাবে সেগুলো আমরা দেখছি। তপন মণ্ডল বলে একজন লিখছেন, করোনা ভাইরাসের সময় অক্সিজেন জেনারেটিং মেশিন এসেছিল প্রতি পঞ্চায়েতে, শুনেছি সেগুলো বিক্রি করে টাকাগুলো নেতারা খেয়ে গেছে। অরূপ ভট্টাচার্য এখানে লিখছেন কিশোর মালাকার, আবাস যোজনার টাকা যদি চুরি না হতো তাহলে বিগত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার কি টাকা আটকে রাখতো? আমি এই বিষয়গুলোতে যাব, কিন্তু আমি শুরুতেই ভাস্কর দা আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে। আমি বনাম আপনি যেন এখানে, তার কারণটা কি? খুব নির্দিষ্ট একটা কারণ দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে আবাস যোজনা নিয়ে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, যেভাবে ডবল ডবল চাকরির কথা বলেছিল, ঠিক সেভাবে 22 লক্ষ বাড়ির কথা বলেছিল 2021-এ। ভুলে গেলাম 2021-এ হয়তো অনেক কথা বলা হয়েছিল, 2024-এ আবাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন একবার শুনবো। অনেক গরিব লোক বলে, দিদি আমার তো ঘরটা হলো না, 47 লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি, আমাদের টাকা আছে ওখানে, এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে, যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব,
আমরাও ফেস বাই ফেস কীভাবে কী করা যায় আমরা দেখে নেব, যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়। ভাস্করদা, একটা একটা দুধ কা দুধ পানি কা পানি করবার জন্য একটা একটা ওই সেন্সাসের মতন একটা সার্ভে করলেই তো হয় যে রাজ্যে কতগুলো কাঁচা বাড়ি রয়েছে, কতগুলো পাকা বাড়ি রয়েছে। আর এই কাঁচা বাড়ি পাকা বাড়ির যে হিসেব, এত বড় বড় কথা বলা হচ্ছে, কতগুলো বাড়ি দিয়েছেন আসলে আপনারা? হ্যাঁ, সেটা ভালো। মানে আমি দেখলাম বিধায়ক শঙ্কর ঘোষ বললেন যে ওই জমি থেকে কি বালিতোলা, তারপরে শাহজাহান, টর্নেডোর সঙ্গে এদের সম্পর্ক যে কিভাবে জুড়তে হয়, মানুষের গরু হারালে মাথা খারাপ হয়। আমি শুধু একটাই আপনাকে অনুরোধ করছি, সেইটা হচ্ছে আমরা আমরা সবাই টর্নেডো নিয়ে কাল মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে, প্রধানমন্ত্রী ফোন করেছেন, অমিত শাহ ফোন করেছেন, কিন্তু কিন্তু ভাস্করদা শুনেন, ভাস্করদা ভাস্করদা ঠান্ডা গলাতে প্রতিবার প্রতিবার কি হলো বলার আগে প্রকৃতির উপরে যে চাপ তৈরি হচ্ছে, নিম্ন চাপ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, কিভাবে বিজেপির গরু হারিয়েছে ছিল, উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ইনফ্রাস্ট্রাকচার, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে পরিকাঠামো কত যথেষ্ট উন্নতি হয়েছে, কি কিরকম সুইজারল্যান্ড হয়েছে, সুইজারল্যান্ডে এরকম ধুপধাপ করে মানুষ মারা যায়, কলকাতা লন্ডন হয়েছে, লন্ডনে এরকম ভাবে ধুপধাপ করে মানুষ মারা যায়। আচ্ছা বলুন 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 বলুন, যখন খড়কুটোর মতো খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, চালের পর চাল উড়ে যাচ্ছে, দাদা 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 আমি আমি নিজে এখনো বলছি এখনো বলছি কিছু মিনমিনে চ্যানেল তারা ঘন্টা খানেক শুধু উত্তরবঙ্গের এই খবর দেখাবে, নেতারা এসছে দেখাবে। আমি লাগাতার তিন বছর ধরে এই প্রশ্ন করে যাচ্ছি, অবশ্যই দেখেছিলাম, অবশ্যই দেখেছিলাম। আপনি আমার পাশে শুয়েছিলেন নাকি? আপনি আমার পাশে নাক ডাকা শুনছিলেন নাকি? আপনি 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 আমার কথা বাদ দিয়ে বাংলার মানুষের কথা ভাবুন, আপনি বাংলার মানুষের কথা ভাবুন, বাংলার মানুষ যারা এখন রিফিউজি ক্যাম্পের মতন বসে রয়েছে, বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ যারা রিফিউজি ক্যাম্প ট্যুরিজমের মধ্যে যতগুলো উন্নতি হয়েছে, যা উন্নতি হয়েছে সেটা উত্তরবঙ্গের মানুষ শুধু তৃণমূল কংগ্রেসের কোচবিহার থেকে আমার সাথে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্কর বাবু নমস্কার, কোচবিহারের থেকে আপনি বলছেন, আমি কলকাতা থেকে ময়ূক বলছি, বলুন। হ্যাঁ ময়ূকদা বলছি, আমি বলছি আমাদের উত্তরবঙ্গে যে উন্নয়ন হয়েছে সেটা আমাদের উত্তরবঙ্গে যে উন্নয়ন হয়েছে বা কতগুলো আবাস যোজনার ঘর হয়েছে, আমি চাইছি একবার সেন্সাস করা হোক, দেখা হোক আমাদের উত্তরবঙ্গে কতগুলো আবাস যোজনার ঘর রয়েছে।
আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে একবার সেন্সাস করে দেখুক কতগুলো আমাদের পাকা বাড়ি হয়েছে বা আবাস যোজনা কাঁচা বাড়ি ভাঙেনি আর কতগুলো তুলে নিয়ে বেরিয়ে গেছে এই পরিমাণ ঝড়। বেশ বেশ, আমি এটাই বলছি, এইটা 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 বড় বড় বিতর্কের জায়গা আপনি বললেন, অনেক ধন্যবাদ। বোলপুর থেকে, বোলপুর থেকে ইনি উৎপল ঘোষ বলে বোলপুর থেকে একজন কলার আমার সঙ্গে রয়েছেন। নমস্কার দাদা, ময়ূক বলছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার ময়ূক বাবু। নমস্কার ময়ূক বাবু, বলুন। হ্যালো, বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি খুব ভালো একজন জার্নালিস্ট হিসেবে জানি এবং মনে হয় এবং স্পষ্টবাদী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে পয়েন্টগুলো তোলেন এবং আজকেও যে পয়েন্টটা তুললেন যে অকাট্য মিথ্যা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, যে যেটা দেখা যায় চোখে সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না, আর যেটাকে দেখা যায় না সেটা অস্বীকার করা যায়। আজকে যে কত উন্নয়ন হয়েছে সেটা আমরা লাইট পোস্ট গুলো দেখে বুঝতে পারি, লাইট পোস্টে লাইট জ্বলেছে কিন্তু তারপরে সে লাইট মেনটেনেন্স করার লোক নেই। এবং আবাস যোজনার যে বাড়ি সে বাড়ি তারাই জানে যারা দিয়েছে কি হয়েছে বলে, উত্তরবঙ্গে সেটা জানেন না। গতকাল উত্তরবঙ্গে কি হয়েছে জানেন? আমি হ্যাঁ দেখেছি আপনার টিভিতে। কি কি দেখেছেন? উত্তরবঙ্গে ধ্বংসের ধ্বংসের লীলা হয়ে গেছে। কিভাবে হলো? তার জন্য লাইক ধ্বংসের লীলাকে ব্যবহার করে ওরা ধানের টাকা চুরি করে খেয়ে নিয়ে গেছে। ধ্বংসের লীলাকে ব্যবহার করে এই এই আসপাত থেকে শুরু করে সমস্ত কিছু উৎপল বাবু অনেক ধন্যবাদ, একদম উৎপল বাবু অনেক ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, দেখতে থাকুন নিশীত রঞ্জন দে এই মুহূর্তে ইউটিউবে লাইভ স্ট্রিমিং এ। আমাকে আমাকে একটা প্রশ্ন করছেন, উত্তরবঙ্গকে তৃণমূল সরকার কতটা বঞ্চনা করে, তার প্রথম উদাহরণ রায়গঞ্জে এইমস হাসপাতালকে দক্ষিণবঙ্গের কল্যাণীতে নিয়ে যাওয়া। আপনাদেরকে বলতে চাই যারা উত্তরবঙ্গ সম্পর্কে খবর রাখেন, সমগ্র উত্তরবঙ্গে যতগুলো মেডিকেল কলেজ আছে, সুপার স্পেশালিটি হসপিটাল আছে, গত 2023 ডিসেম্বর মাস অবধি একটা নিউরো সার্জন পর্যন্ত ছিল না। এই হচ্ছে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো যা নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বলছেন তাকে তথ্য আকারে একদম। আমি আমি একবার একবার টর্নেডোর সম্পর্কটা কি একবার একবার আমি দেখে নিই, একবার আমি দেখে নিই সাধারণ মানুষ উত্তরবঙ্গে। আচ্ছা আচ্ছা, ভাস্কর দা আমি দুজনকেই থামাচ্ছি, আমি একবার দেখে নিই যে উত্তরবঙ্গের মানুষই ওখান থেকে দাঁড়িয়ে যখন আমরা টানা লাইভ রিপোর্টিং করছি, ওখানকার মানুষই আবাস নিয়ে যখন প্রশ্ন করা হয়, যখন তাদের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হয়, ঠিক কী বলেছেন একবার শুনবো এবং তারপর নীলাঞ্জন দাম, ঝন্টু বড়াইক এবং নারায়ণবাবুর কাছে আসবো। পাকা বাড়িতে থাকতেন না কাঁচা বাড়ি? কাঁচা বাড়িতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আপনাদের কাছে পৌঁছায়নি? পাকা বাড়ি থাকলে আজকে এই ঘটনা ঘটতো, আপনার কি মনে হয়? না, কিছু পাইনি। নীলাঞ্জনদম, একটা অদ্ভুত লড়াই লড়তে হচ্ছে প্রতিদিন। আমরা দেখতে পাচ্ছি মানুষ এক ধরনের কথা বলছেন এবং তৃণমূল কংগ্রেস যেন আরেক ধরনের কথা বলে। এটা শাক দিয়ে মাছ ঢাকাও নয়, এটা যেন একটা নির্দিষ্টভাবে প্রমাণ করার চেষ্টা যে না না সব কিছু ভালো হচ্ছে, কোনো কিছু চুরি হচ্ছে না এবং পরের বার এরকম ঝড়ঝঞ্ঝা হলে সব ভালো হবে, কোনো বাড়ি ঘর দোর কিচ্ছু উড়বে না। ওকে, আমি এর আগেও একবার বলার চেষ্টা করেছিলাম যে এই যে কথাগুলো আমাদের বর্তমান রাজ্য সরকারের প্রতিনিধি এসে নানা টিভিতে বলেন যে উত্তরবঙ্গে নাকি সমস্ত কিছু সমস্ত উন্নয়ন হয়ে গেছে, একদম ঝাঁচকচক করছে, আমি শুধু একবারের জন্য চেয়েছিলাম যে এই কথাটা উত্তরবঙ্গের কোনো জনপ্রতিনিধি এসে টিভিতে বলুক বা বাইরে বলুক যে হ্যাঁ উত্তরবঙ্গ সমস্ত কিছু হয়ে গেছে। এই যে শঙ্করবাবু একটু আগে মালবাজারের হরপাবানের উদাহরণটা দিলেন, সেই সময়কার ঘটনা, সেই সমস্ত ওখানকার যারা পীড়িত ছিল তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনি জানবেন না কারণ আপনি কলকাতার বাবু, ওই হসপিটাল সুপার হসপিটালিটির যে হসপিটালটা সেটাকে আমরা হসপিটাল বলি না, ওটার নাম হলো দশতলা বিল্ডিং, কারণ ওটা খালি বিল্ডিং।
কিচ্ছু নেই ওটা, ওটা বিজেপি ওটা ভেতরে কিচ্ছু নেই ওটা ভেতরে, আপনি গিয়ে একবার দেখে আসুন। আমি শুনে নি জিওগ্রাফি ক্লাস আমরা করবো পরে, আমরা জিওগ্রাফি ক্লাস করবো, আগে শুনে নি না উত্তরবঙ্গের মানুষ কি বলছে। পরে অবস্থা দেখতে হবে, এই যে এই গতকাল পাহাড় পড়ে যারা মৃত তাদেরকেও সেই জলপাইগুড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে দশতলা বিল্ডিং এবং সেখানে কোন রকম ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার উত্তরবঙ্গের মানুষের চিকিৎসার জন্য কিছু নেই, একদমই কিছু নেই, একদমই কিছু নেই, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার নেই, এই যে ইনফ্রাস্ট্রাকচার নেই সেটা আজকের ঘটনা নয়, এবং প্রতিবার প্রতিবার উত্তরবঙ্গ উত্তরবঙ্গ একটা সবসময় ডিজাস্টার 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 প্রবাহ থাকে। জায়গা দেয়নি এই টিএমসি সরকার, একটু এটাও বলুন। আমি বলছি বারবার প্রত্যেকটা জিনিস, আপনি প্রোঅ্যাকটিভ এবং রিঅ্যাকটিভ এর কথা বলছিলেন, প্রোঅ্যাকটিভলি কেন সরকার এই কাজগুলো করবে না উত্তরবঙ্গের জন্য? কেন উত্তরবঙ্গে বলছেন আপনি ন্যাশনাল অ্যাজ এ ডিজাস্টার হয়েছে, কোথায় হয়েছে, কোথায় কোথায় অবশ্যই সবাই একসাথে বললে শুনে যাবে, কি করলে কি করলে আপনি সবাই একসাথে বললে শুনে যাবে না। আমি একদম একদম ভাস্কর দা আপনার সময় আপনি আপনি আবার বলবেন, নিরঞ্জন দা বলুন, টাইমার দিন, সব জেনে গেছে ভাস্কর দা শুনে নিন, ওনা শুনে নিন, শুনে নিন, উত্তরবঙ্গ সব সময় একটা ডিজাস্টার প্রবণ এলাকা, অথচ ডিজাস্টার ম্যানেজমেন্ট বোর্ড থেকে শুরু করে আজ অবধি কোনো ডিজাস্টারের মিনিস্টার কেউই উত্তরবঙ্গ থেকে নয়। ডিজাস্টারের যে মেন অফিস সেটা যদি উত্তরবঙ্গ হতো, এই এখন এই যে ইলেকশন 2024 ইলেকশন 2019 ইলেকশনের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা রাজধানী কেন দিল্লিতে হবে, চারটে রাজধানী হবে। আজকে আমি বলে যাচ্ছি আপনি যদি সেই মতে যদি হয়ে থাকেন, আপনারা রাজধানী আপনারা করুন শিলিগুড়িতে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ওখানে হোক। আজ 30 বছর হলো আর দেশের প্রথম মেট্রো স্টেশন উত্তর প্রথম চলেছে কলকাতায়, দাবি যে প্রথম মেট্রো চলেছে কলকাতায় আজ 30 বছর হলো, সেই 30 বছরের পর থেকে একটা মেট্রো কলকাতার বাইরে বেরোতে পারলো না, অথচ আজকে উত্তরপ্রদেশের এর মধ্যে আপনি কোন বিচ্ছিন্নতাবাদ দেখতে পাচ্ছেন যেখানে একজন উত্তরবঙ্গের মানুষ বলছেন শিলিগুড়িতে কেন একটা অস্থায়ী রাজধানী করা যাবে না, কলকাতা শহরে কলকাতা অবশ্যই কেন করা যাবে না, শিলিগুড়িতে কেন দক্ষিণ কলকাতা থেকে, শুনুন দক্ষিণ কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনে নিন বাংলার মানুষের কথা না শুনুন, জবাব চাই বাংলাদেশ, আপনি বাংলা ভক্তকে সমর্থন করে এটা বাংলা জানেন বলে এটা এটা খুব ব্যাপার, ভাস্কর দা আপনার নিরঞ্জন দা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার বোধহয় একটা সুপ্ত বাসনা ছিল আপনি সঞ্চালক হবেন, আপনি সঞ্চালক না হয়ে আপনি টানা কথা বলে যান উত্তরবঙ্গের মানুষকে অপমান করে যান, 100 বার বলবো কারণ উত্তরবঙ্গ বঞ্চিত এবং সেই উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ। আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি এবং নির্দিষ্টভাবে ঝন্টু বড়াই আমি খুব নির্দিষ্টভাবে আপনার কাছে একটি প্রশ্নের উত্তর চাইছি, যে এই মুহূর্তে ঝন্টু আপনাদের কথা আপনারা ছাড়া কেউ শুনছেন না দাদা, আপনার যদি হয়ে যায় আপনি শুনে নিন, বেশ আপনি আপনার বোধ হয় সুপ্ত বাসনা ছিল আপনি সঞ্চালক হবেন, আপনি হতে পারেননি কিন্তু আপনি বোধ হয় টানা আপনি শুনে নিন সঞ্চালকের কথা,
আরে বিজেপি, আপনি বিজেপি হওয়ার মতন জায়গায় যেতে পারেননি বলে আপনি বোধহয় এই এই টানা বকে যান। আপনি বাড়িতে এতটা টানা বকতে পারেন? বকেন না তো, তাহলে শান্ত হন। আমি ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। ঝন্টু বড়াই খুব নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস অনেক কথা বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা জিনিস বলছে না, যেটা দিয়ে আমি শুরু করছি, লাগাতার বলছি, যে পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে কেন এখনও ফ্যাসিলিটিগুলো অ্যাডভান্স করা যায়নি? মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, সারা ভারতে ইসরো এত ডেভেলপমেন্ট করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরো এত টেকনোলজি নিয়ে আসছে না, উত্তরবঙ্গে কেন আমরা এই ধরনের জিনিস করতে পারছি না? দুই, এত পাকাবাড়ি তৈরি হয়েছে, সেই পাকাবাড়িগুলো গেল কোথায়? বাংলার মানুষ জানতে চাই সেগুলো। প্রত্যেকের সুবিধা হবে, আমি উত্তরবঙ্গের মানুষ হিসাবে ময়ূক বলছি, আমরা হাতির আক্রমণ, বাঘের কামড় এটা নিয়ে উত্তরবঙ্গ নেই রাজ্যের, উত্তরবঙ্গ নর্থ বেঙ্গলের বাসিন্দা হিসেবে আমরা খুব ভালো আছি। উত্তরবঙ্গ নিয়ে কথা হচ্ছে, আবাসন নিয়ে কথা হচ্ছে ময়ূক, আবাসনে চা সুন্দরী প্রকল্প, পশ্চিমবঙ্গে 370টি চা বাগানের অলমোস্ট 3 লক্ষাধিক আদিবাসী চা শ্রমিকের বসবাস এই উত্তরবঙ্গে। তৃণমূল বলেছিল প্রত্যেককে চা সুন্দরীতে ঘর দেবে, তুমি শুনলে অবাক হবে, তার 10% ঘরেরও কিন্তু অ্যালটমেন্ট তৃণমূল করতে পারেনি। আচ্ছা ময়ূক ছেড়ে দেই, আমি তৃণমূল সরকারের কিছুদিন আগে ভোট ডিক্লিয়ার আগে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে এসে কাওয়াখালীতে গরিবদের ঘর ডিস্ট্রিবিউশনের চাবি দিয়েছিল, কটা ঘর? 422টি ফ্ল্যাট চাবি দিয়েছে নিজের হাতে। আমি তোমাকে স্পেসিফিক বলছি, বিশাল মাপের দুর্নীতি ধরা পড়েছে, বলা হচ্ছে 18,000 টাকা যাদের ইয়ারলি ইনকাম দরিদ্র তারাই ফ্ল্যাট পাবে। কাজল ঘোষ SGDA এর একজন সদস্য তৃণমূলের, 155 নম্বরে তার বাড়ির নাম আছে, একাধিক তৃণমূলের আত্মীয়রা বাড়ি পেয়েছে, তারা কোটিপতি, তারা কেউ গরিব বাড়ি পায়নি। উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় শিডিউল কাস্ট সম্প্রদায় রাজবংশীদের বসবাস এই উত্তরবঙ্গে, তাদের আবাসনের 42 লক্ষ বালির 10% ডিস্ট্রিবিউট হয়নি। ময়ূ বলা হচ্ছে লাস্ট বাজেটে 400-750 কোটি টাকা অ্যালোট হয়েছে উত্তরবঙ্গে, তুমি অ্যালটমেন্টের মাত্র 200 কোটি টাকা আমরা পেয়েছি, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে যদি ডিস্ট্রিবিউট করো প্রত্যেকটা লোক পিছু 1 টাকারও কম উন্নয়ন হয়েছে, এটা কত বড় রসিকতা ময়ূক। ভারতবর্ষে প্রথম প্যাকেট দুধ উত্তরবঙ্গে তৈরি হয় হিমুল, ভারতবর্ষে প্রথম ভূতল ব্যবস্থা জগদীন্দ্রেন্দ্র নারায়ণ মহারাজ তৈরি করেন, হিমুল আর NBSTC, ভারতবর্ষে প্রথম গ্রামীণ ব্যাংক জগদীন্দ্রনাথ মহারাজ করেন, উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক। এই জায়গাগুলো কোথায়? তৃণমূল হিমুল বন্ধ করে এখানে কারখানাটা লোপাট করে আমুলের কাছে বিক্রি করে দিয়েছে। আজকে গুজরাটিরা ভারতবর্ষে দুধ উৎপাদনে 1 নম্বরে, আমরা ভারতবর্ষে প্রথম দুধ তৈরি করি হিমুল। তাহলে একটা নেই রাজ্য করে দিয়েছে ময়ূক, এখানে একটা সেক্রেটারি হয়েছে। একটা বিজেপির সাংসদের কোন তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত 5 বছরে হয়েছে, কেউ দেখাতে পারবে? পারবেন না। দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে 10টা পরিষেবা প্রদান করেছেন? দেখাতে পারবেন না। দেখাতে পারবেন আলিপুরদুয়ারের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, রাজবংশী ভাইদের জন্য আলাদা করে 4টে আর্থিক প্যাকেজ নিয়ে এসেছে দিল্লি থেকে? 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে গত 10 বছরে, এবং 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে 45,000 কোটি টাকা। আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন, তারপরেও এই অবস্থা দেখুন, এই 3টে গ্রামে 800 বাড়ি গেছে, এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কুমারগ্রাম, বহু জায়গায় ঘটেছে 1,000 বাড়ি ধ্বংস হয়েছে। আমি নারায়ণ চক্রবর্তী আপনার কাছে যাবো, কিন্তু নারায়ণবাবু এটা বোধহয় উত্তরবঙ্গের শুধু সমস্যা নয়, এই পাকা বাড়ি আছে খাতায় কলমে কিন্তু আসলে থাকছে কাঁচা বাড়িতে। এই দুর্নীতি বলুন, এই করাপশনই বলুন, যাই নাম দিন না কেন, এটা
দক্ষিণবঙ্গেও হচ্ছে। আজকে সাংসদ প্রার্থী হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে লোকসভার হিরণ আজকে একটি ভিডিও পোস্ট করেছেন এবং আমরা পরে গিয়ে রিপোর্টিংও করেছি, এক অবস্থা এক কথা বলছেন। দেখুন ঘাটাল মেদিনীপুরের মানুষ কি বলছেন। চোখের জল, আপনি তো ঘর পেয়ে গেছেন, ঘর পেয়ে গেছেন আপনি, আপনার দেখুন এন্ট্রি হয়েছে, আপনি ঘর পেয়েছেন, চিন্তা করবেন না, ভোটের পরে আসবো। নারায়ণবাবু, ম্যাজিশিয়ান পিসি সরকার যেন গোটা রাজ্য চালাচ্ছেন, কাঁচা বাড়িতে লোকে থাকছে, খাতায় কলমে পাকা বাড়ি এবং ভিডিও থেকে শুরু করে প্রত্যেকে বলছেন আপনারই তো ঘর পেয়ে গেছেন, এই ম্যাজিকটা কী করে তৃণমূল করছে বলুন তো। দেখুন প্রথমে বলি যে এই টর্নাডোর ব্যাপারে আমি এই কয়েক সেকেন্ড নেব। আমি প্রথম যে কথাটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কতটা উত্তরবঙ্গেকে মানসিকভাবে ছোট চোখে দেখে তার একটা ছোট্ট এক্সাম্পল আমি বলি। গত বছর যখন প্রবল গ্রীষ্মে দক্ষিণবঙ্গ কাঁপছে, দুপুরবেলা বেরোনো যাচ্ছে না, তখন দক্ষিণবঙ্গে স্কুল কলেজ ছুটি করে দেওয়া হলো, কিন্তু উত্তরবঙ্গে যখন খুব মনোরম আবহাওয়া এই সময় উত্তরবঙ্গেরও স্কুল কলেজগুলো বন্ধ রইল। তার মানে কি, উত্তরবঙ্গ নিয়ে তাদের কোনো চিন্তা নেই, দক্ষিণবঙ্গের ছাড়া আর সব। আরেকটা কথা বলি যে এই যে আপনার মানে উত্তরবঙ্গ উন্নয়ন এবং উত্তরকন্যায় যে বাজেট অ্যালটমেন্ট, গত কয়েক বছরে এই অ্যালটমেন্টের অ্যাভারেজ 24% খরচা হয়েছে এবং একবার মাত্র 41% খরচা হয়েছিল। এখানে উত্তরবঙ্গের একজন বিধায়ক বসে আছেন, আমি যদি ভুল বলি তিনি বলে দেবেন। দ্বিতীয় হচ্ছে যে এই আবাস যোজনার কথা বলছেন, আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, মনরেগা নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই বিষয়ে 17-19 বার কেন্দ্রীয় আধিকারিকরা বারবার ইউটিলাইজেশন সার্টিফিকেটের রেকটিফিকেশন এবং প্রপার এ অডিটেড ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে বলেছে। কিন্তু ওই যে আগে বলেছিলাম যে এদের একমাত্র কাজ হচ্ছে উন্নয়নের নামে সরকারি টাকা নয় ছয় করা। পিসি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দলীয় কিছু নেতার নামে কিছু এজেন্ট তৈরি করে রেখেছেন, যারা বিভিন্ন সরকারি প্রকল্প, তার মধ্যে আবাস যোজনা অন্যতম, যার টাকাগুলো তারা আত্মসাৎ করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন অডিট হচ্ছে ধরা পড়ছে পঞ্চায়েত প্রধান তৃণমূলের নেতা, তার তিনতলা বাড়ি হয়েছে এই আবাস যোজনার টাকায়, আর সাধারণ মানুষ আবাস যোজনার টাকা পাননি বলে এরকম করছেন। আজকে ভাবুন তো উত্তরবঙ্গের এই যে টর্নেডোটা হলো, এর কেন এর কোনো রকম সিগন্যাল রইল না, কারণ এর ভারসাম্য নষ্ট করা হয়েছে, সেখানে ইনডিসক্রিমিনেটলি গাছ কাটা হয়েছে উন্নয়নের নামে, উন্নয়নের নামে বিভিন্ন রকম বাড়ি তৈরি করা হয়েছে, কারণ আমরা সবাই জানি যে বাড়ি তৈরি করলে সেখানে কন্ট্রাক্টরদের থেকে অনেক কাটমানি পাওয়া যায়, সেই জন্য টর্নেডো হয়েছে। হ্যাঁ, আপনি জানেন না, আপনারা বিজ্ঞানী, আমার কোয়ালিফিকেশন আছে, আপনারা সেটা নেই, আপনি রেখে দিন, আপনি সব সময় সবাইকে বাড়ি তৈরি হচ্ছে বলে টর্নেডো হয়েছে, মূলের টাকার কমিশন নিচ্ছে বলে আপনি বাড়ি তৈরি হচ্ছে কথা বলছেন, সাধারণ মানুষ বিজেপি কথা বলছেন, বলুন দেখুন সবাই দেখুন কথা বলুন, মূলে রিপ্রেজেন্টেটিভ আছে, বিজ্ঞানী লজ্জা পেয়ে যাবে, লোককে কথা বলতে মিথ্যাবাদী, আপনি কি বলছেন, আপনি আমি ঠিক বলেছি, আপনি প্রমাণ করুন যে আমি বাড়ি তৈরি হচ্ছে, আমি আমি সবাইকে এক এক করে বলার সুযোগ দিচ্ছি, আমি আমি এবার এবার উনি নারায়ণদা বলতে দেবেন না, সেটাও ভয়ঙ্কর আপনি মনে করছেন, একটা হিন্ট পাচ্ছেন কি, তার কারণ হচ্ছে কি, এই হিন্টটা কি আপনি পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, তার কারণ হচ্ছে কি, এই ধরনের এর আগেও আমফান হয়েছে, এর আগে যেসব মানে দক্ষিণবঙ্গে হয়েছে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গেও আগে যেসব ক্যালামাইটি হয়েছে, তারপরে সেখানে ত্রাণের নামে টাকার হরিণ লুট হয়, সেটাও আমরা দেখেছি, এবং অডিটেড রিপোর্ট এরা কখনো সঠিকভাবে দেয় না,
এখন সে কথাটা যদি আমরা বলি, দিজ আর অল ইন রেকর্ডস, মানে এটা হ্যাঁ হিন্ট পাচ্ছেন। আমি আমি নীলাঞ্জন দাম, নীলাঞ্জন দাম, আপনি কি মনে করছেন এই যে টর্নেডো সমস্ত কিছু, যে দুর্জয় বিপর্যয় সমস্ত কিছু থাকবে, কিন্তু তার পাশাপাশি দুর্নীতির যদি হিন্ট পান তবে সেটা আরও বিপজ্জনক? অবশ্যই, আমি ওই একটা কথা ইউজ করেছিলাম যে প্রোয়েক্টিভ অ্যান্ড রিয়াক্টিভ, তো এই দুর্নীতিরও একটা প্রোয়েক্টিভ, যে যখন আবাস যোজনার বাড়িগুলো হলো সেখান থেকেও কাটমানি পেয়েছে, এবং প্রতিটা ন্যাচারাল ক্যালামিটি একটা বিশেষ একটা সংগঠনের জন্য, বিশেষ একটা দলের জন্য একটা সুযোগ, একটা বিশেষ সুযোগ, যে আবার এই এখান থেকে আবার সেই ত্রাণের নাম করে সেখান থেকে যে চাল চোর, ত্রিপল চোর, চাল চোর যেগুলো হয় সেইগুলো একটা বড় একটা সুযোগ, এবং এই এরকম সুযোগ ন্যাচারাল ক্যালামিটি তা আবার ভোটের মুখে মানে সামনে পাওয়া যাবে কি না যাবে ভাস্কর দা। আচ্ছা আজকে আলোচনাটা কি আপনাদের কি গরুর রচনায় পড়াই লোকেদের নিয়ে আসছে? আজকে আজকের আলোচনা, আলোচনা টর্নেডো শুনতে পাচ্ছি ভাস্কর দা, আপনি বিজ্ঞানী বলছেন বাড়ি তৈরি ছিল টর্নেডো হচ্ছে ভাস্কর দা, টর্নেডো মানে আমরা পাগল হয়ে গেছি কি কথা বলেন না ভাস্কর দা, আপনি পাগলের মতো বক্তব্য রাখছেন, টর্নেডো সম্পর্কের জন্য বলছেন এই কথা ঠিক নয়, একজন দালালি করেছে বলে টর্নেডো না 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 আমি বলছিলাম আপনি একবার একবার কি আলোচনা করছেন, একবার 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 থামাই, একবার থামাই, একবার থামাই, একবার থামাই, একবার থামাই ভাস্কর দা, না 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 আপনাকে আপনাকে আমি আমি আপনাকে কথা বলতে দিয়েছি, ভাস্কর শিকড়া আপনাকে নির্দিষ্টভাবে জিজ্ঞেস করছি, এই বাংলাতে, এই বাংলাতে শুনেনি শুনেনি, এই বাংলাতে কি আমরা দেখিনি যে একটা ভয়ঙ্করতম আয়লা বা আমফানের পরে ত্রিপল চুরি, চাল চুরি, গরিব মানুষের চাল, চাল, ত্রিপল, কিন্তু গতকাল চালায় পর্যন্ত চুরি করেছে তৃণমূলের অনেক নেতা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, উপস্থিতি বলুন না আপনি দেখতে পেলেন না ভাস্কর দা, 30 সেকেন্ড আপনি দেখতে পারেন, আরে দাঁড়াও আপনি আমায় বলতে দিন, আমার বলতে দিন, আমি বলছি ভাস্কর সিংহরায়কে টাইমার দিন, আপনারই কথা শোনা যাবে, বলুন 30 সেকেন্ড বলুন, দেখুন জয়ন্ত রায় যেখানে এখানে ঘটনাটা যে ঘটেছে তার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, এবং ওখানে যে কাজ চলছে ঠিক মতনভাবে ঠিকঠাক কাজ চলছে সেটা নিয়ে মানে উনি অন্তত কোনো অভিযোগ করেননি, অমিত শাহ মহাশয় কোনো অভিযোগ করেননি, এখন এখানে হাওয়া গরম করার জন্য কাউকে কিছু বলতে হবে, ভালো বলেছি না খারাপ বলেছি বলে সার্টিফিকেট নিতে হবে এসব ছেড়ে দিন, আমি বলছি যে টর্নেডোটা হওয়াটা এরকম একটা প্রাকৃতিক বিপর্যয়, কেদারনাথে বদ্রীনাথে এরকম প্রাকৃতিক বিপর্যয়, কিছুদিন আগে হিমাচলে দেখলাম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়গুলোর ক্ষেত্রে পরবর্তীকালে আমরা শিক্ষা নেব কিভাবে কি করতে হবে, কিন্তু উত্তরবঙ্গের যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে উত্তরবঙ্গে বাড়ি তৈরি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, ভাস্কর দা, ভাস্কর দা আমার সময় শেষ, কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আছে, সেই ব্রেকিং নিউজটা দিয়ে আমরা শেষ করতে চাই এই মুহূর্তে, ভোটের আগে, ভোটের আগে সরানো হলো সিইও দপ্তরের দুই সিনিয়র অফিসারকে, দুই সিনিয়র অফিসারকে সরালো নির্বাচন কমিশন, সরানো হলো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে, খুব বড় খবর, সরানো হলো যুগ্ম নির্বাচনী আধিকারিককেও, ভোটের আগে সরানো হলো সিইও দপ্তরের দুই সিনিয়র অফিসারকে, দুই সিনিয়র অফিসারকে সরালো নির্বাচন দপ্তর, সরানো হলো অতিরিক্ত নির্বাচনী আধিকারিককে, সরানো হলো যুগ্ম নির্বাচনী আধিকারিককে, ইলেকশন কমিশনের এই মুহূর্তের বড় খবর, জবাব চায় বাংলাতে, বাংলার মানুষ নির্বাচনের খবর দেখাবে, দেখবে, এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের জন্য জবাব চায় বাংলাতে, ময়ূকের প্রশ্নগুলো থাকবে, কারণ ময়ূকের প্রশ্ন মানে আপনাদের প্রশ্ন উত্তরবঙ্গের, সেই মন্তাজটা দিয়ে শেষ করতে চাই, যেই মন্তাজটা আমার আপনার বুকে এসে লাগছে, আমরা ক্যালিফোর্নিয়াতেই থাকি বা উত্তরবঙ্গে থাকি, দেখে নেব টাকা বাড়ি হলে হয়তো না এরকম আপনার তো বুঝতে পারে যে ডালটা আমার ঘাড়ে পড়বে, ও যা ওইদিকে দৌড়াতে গেছে, ও ঘাড়ের মধ্যে ডাল পড়ছে, এক একটা ফ্যামিলিতে চারটা করে ঘর মানে এক মাটির সাথে মিশে গেছে, সব শুদ্ধ সব শেষ একদম, আমার বাচ্চাটা আছে সিসিডি স্ক্যান করাচ্ছে, আমাকে যদি হতো ওইটা আমার বাচ্চাটা লুকিয়ে গেছে দাদা, রিপাবলিক বাংলার রুনক স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ, জবাব চায় বাংলা এখানে শেষ করছি, নমস্কার।